আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে রুদ্রতাপীয় পরিবর্তনের চাপ আর আয়তনের মধ্যে কি সম্পর্ক সেটা আমরা দেখবো। আমরা সমোষ্ণ পরিবর্তনের মধ্যে চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক কি জানি? রোজ বলো, চাপ এবং আয়তনের মধ্যে সমোষ্ণ প্রক্রিয়ায় কি সম্পর্ক জানি? চাপ আর আয়তন, পি আর ভির মধ্যে সমোষ্ণ প্রক্রিয়ায় কি সম্পর্ক জানি? আমার কথা শুনতে পাচ্ছো রোজ? মানে দুইটার গুণফল হবে হচ্ছে কি বলে ধ্রুবক একটা সংখ্যা হবে। তাহলে পিবি ইকুয়াল টু কে কনস্ট্যান্ট, ঠিক আছে? এটা আমরা জানি কোন প্রক্রিয়ায়, সমোষ্ণ প্রক্রিয়ায়, কার সাথে সম্পর্ক? পিবির সাথে সম্পর্ক। এখন আমরা জানবো রুদ্রতাপীয় পরিবর্তন, ঠিক আছে, চাপ এবং আয়তনের সাথে, সেটা হবে শুধু এরকম, পিভি গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, ঠিক আছে? পিভি গামা ইকুয়াল টু কে কনস্ট্যান্ট, এটাই হচ্ছে কার সাথে কার সম্পর্ক? চাপের সাথে আয়তনের সম্পর্ক, ঠিক আছে? এটা প্রমাণ করা যায়, আমরা প্রমাণ শিখবো না, আমাদের দরকার নাই, ঠিক আছে? কারণ প্রমাণ শেখার বয়স শেষ। তো পিভি গামা ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট, এটাই হচ্ছে কার সাথে কার সম্পর্ক? চাপ আর আয়তনের সাথে সম্পর্ক কোন প্রক্রিয়ায়? রুদ্রতাপ প্রক্রিয়ায়, তাই না? আমরা ঘামা বের করা শিখছি না, ওই যে গ্যাস অধ্যায় যে পড়লাম, ঘামা বের করা কিন্তু শিখছি, তাই না? সেই ঘামা আমরা দেখছি যে এক পরমাণুর ক্ষেত্রে এর মান আছে, দ্বি পরমাণুর ক্ষেত্রে এর মান আছে, তি পরমাণুর ক্ষেত্রে মান আছে না? মনে আছে কারো এক পরমাণুর ক্ষেত্রে ঘামার মান কত, কেউ বলতে পারবা? 1.67। দ্বি পরমাণুর ক্ষেত্রে 1.4। তি পরমাণু, তি পরমাণুর ক্ষেত্রে 1.33। এই যে ঘামার মান, বুঝতে পারছো? আর ঘামার মান তো আমরা দেখছি যে কিভাবে আসে, সেগুলোও দেখছি, সেটা গ্যাস অধ্যায়ে আমরা দেখছি। তাহলে এই যে এটা হলো এক পরমাণুর ক্ষেত্রে, এক পরমাণুর গামা 1.67, দ্বি পরমাণুর ক্ষেত্রে গামা হচ্ছে 1.40, এবং তি পরমাণুর ক্ষেত্রে গামা হচ্ছে 1.33। এগুলো লিখে নাও সবাই। আর পিভি ইকুয়াল টু গামা মানে কনস্ট্যান্ট, এটাকে যদি এভাবে লেখা যায়, পি ওয়ান ভি ওয়ান গামা ইকুয়াল টু পি টু ভি টু গামা ইকুয়াল টু পি থ্রি ভি থ্রি গামা, বুঝতে পারছো? এরকম এটা হচ্ছে আমাদের সূত্র, ইকুয়াল টু হচ্ছে লাস্টে শুধু কনস্ট্যান্ট দিয়ে দিলেই হবে। এতটুকু জানলে এনাফ যে রুদ্রতাপীয় পরিবর্তন, চাপ এবং আয়তনের সাথে এটা সম্পর্ক, এবং ঘামার মান 1.67 কখন হয়, কখন 1.40 হয়, কখন 1.30 হয়, এতটুকু পারলেই আমরা হচ্ছে একটা গবেষণা করতে পারবো। হ্যাঁ, মানে তোমার বইয়ের এতটুকু পারলেই হয়ে যাবে। এখন আসো যে রুদ্রতাপীয় পরিবর্তনে আয়তন ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক কি? এই যে রুদ্রতাপীয় পরিবর্তন, ঠিক আছে, সেটার মধ্যে আয়তন আর হচ্ছে তাপমাত্রার সাথে সম্পর্ক কি এটা আমরা দেখব, ঠিক আছে? আয়তন আর তাপমাত্রা আমরা জানি যে আয়তন হচ্ছে ভি আর হচ্ছে টি, তার মানে আমরা এই ভি আর টি এর মধ্যে সম্পর্ক দেখবো, ঠিক আছে? কি কার মধ্যে সম্পর্ক দেখবো? রুদ্রতাপীয় প্রক্রিয়ায় ভি আর টি এর মধ্যে। আর আমি যেভাবে পড়াচ্ছি এইভাবেই পড়ানো উচিত, মানে পড়া উচিত, কারণ এই সিরিয়াল মেনটেন করে পড়লে তোমার হচ্ছে সমস্যা হবে না, কিন্তু তোমাদের বই একটু সিরিয়াল বেক করা আছে, আমি যেভাবে সিরিয়াল মেনটেন করে পড়াইলাম এইভাবে একটু পড়ে দেখো, দেখবা যে সবই ইজিলি হচ্ছে। এটা মনে রাখবা কোন থেকে কোথায় পড়াচ্ছি, বই তো তোমাদের কাছে মেবি আছে, সেগুলো একটু জান দেখবা। আচ্ছা, এই সম্পর্কটা হচ্ছে এরকম যে আমরা তো সূত্র জানি, পিবি ইকুয়াল টু কি জানি, পিবি ইকুয়াল টু সমষ্ণ প্রক্রিয়ায়, সমষ্ণ প্রক্রিয়ায় পিবি ইকুয়াল টু হচ্ছে আর টি জানি, এক মোলের ক্ষেত্রে জানি কিনা। হ্যাঁ, তাহলে পি ইকুয়াল টু কি জানি? পি ইকুয়াল টু হচ্ছে লিখতে পারি হচ্ছে আর টি বাই ভি লিখতে পারি, তাই না? লিখাই যায়। এখন আমরা সমষ্ণ প্রক্রিয়ায় আমরা যেটা জানলাম যে পি ভি ইকুয়াল টু কি জানলাম, কনস্ট্যান্ট, সেটা জানলাম, তাই না? পিবি ইকুয়াল টু ধ্রুবক, বা পিবি যেটা গামা ইকুয়াল টু কে কনস্ট্যান্ট, এটা জানলাম। এখান থেকে এখন আমরা পির মান বসাইতে পারবো, পারবো কিনা, এই যে এখানে যদি পির মান বসাও তাহলে পি ইকুয়াল টু কত হবে, কে বাই ভি ওমেগা, এরকম কিছু না পির মান, নাকি
অথবা তুমি যদি হ্যাঁ এই সূত্রেই পির মান বসাও তাও হবে, বা এই সূত্রে আরের মান বসাও তাও হবে, অর্থাৎ আমাদেরকে সূত্রটা বানাইতে হবে। আচ্ছা, এখানে আমাদের পি রইল, এখন পি ইকুয়াল টু আমরা কি করতে পারি? পি ইকুয়াল টু হচ্ছে এই যে এই সূত্রটা ইউজ করতে পারি, আর টি বাই ভি। তাহলে এখানে পির মান বসাও, তাহলে পির মান হচ্ছে আর টি বাই ভি ইকুয়াল টু হচ্ছে কি লিখতে পারি, কে বাই ভি ওমেগা, এই সরি গামা, ওমেগা বলতেছি গামা, ঠিক আছে। তাহলে আমরা এইখানে আরেকটা কাজ করতে পারি, যে টিটা আমাদের যেহেতু আয়তন আর টেম্পারেচারের মধ্যে সম্পর্ক রাখতে হবে, তাহলে আমরা এই যে আরটাকে ওই পাশে দিয়ে দিই আর ভিটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে টি ভি ফি গামা ইকুয়াল টু হচ্ছে আমরা লিখতে পারি কে বাই আর, লিখতে পারি কিনা, কে বাই এটা আমরা লিখতে পারি। এখন দেখো এইখানে কি গামাকে টির উপরে দিয়ে দিলেন, কিসের গামাকে টির উপর দিলাম, মানে বি গামা, এই যে বি গামাকে আমি আটটাকে এই যে আমরা এই পাশে নিয়ে নিছি, আর ভি গামাকে আমরা এখানে নিয়ে আসছি, এই যে ভি গামা যা সরলীকরণ করছি, বুঝো নাই? হ্যাঁ বুঝতে পারছি, ভিটাকে দেখি নাই তো তাই বললাম। আচ্ছা, তাহলে এখানে আমরা পাচ্ছি হলো টি ভি গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে এই দুটাই কিন্তু কনস্ট্যান্ট, কেও কনস্ট্যান্ট আরো কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারি দুটা কনস্ট্যান্ট মিলে আর একটা কনস্ট্যান্ট তৈরি হবে, তাই না? মনে করো যে কে এর মান 5 আর হচ্ছে আর এর মান তো জানো 8.31, তাহলে এটা দুইটা ভাগ করলে আর একটা নতুন সংখ্যা পাবা, সেটাও তো কনস্ট্যান্ট, তাহলে আমরা এটা বলতে পারি ইকুয়াল টু হচ্ছে কে বা ধ্রুবক, মানে কে ওয়ান ধরো কে বাই আর, এটা সরাসরি ধরে নাও তাহলে সমস্যা হবে, তাহলে এটা ইকুয়াল টু বসাইতে পারি। তাহলে আমাদের সম্পর্ক বের হয়ে গেল টি সরি টি ভি গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট, এটা একটা সম্পর্ক তৈরি হলো, ঠিক আছে। এটা দেখো কার কার মধ্যে সম্পর্ক, আয়তন আর টেম্পারেচারের মধ্যে সম্পর্ক, কোন প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ঠিক আছে, কোন প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখন যদি আমরা এটাকে কি করি, এটাকে অনেকগুলা টি ওয়ান ভি ওয়ান নেই, তাহলে আমরা হবে টি ওয়ান ভি ওয়ান গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু টি টু ভি টু গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু টি থ্রি ভি থ্রি গামা মাইনাস ওয়ান, এরকম ভাবে চলতে চলতে ইকুয়াল টু কনস্ট্যান্ট, বুঝতে পারছো? এরকম আমরা লিখতে পারি, এটা আমাদের মনে রাখতে হবে এতটুকু, বুঝছো? সবাই তো বুঝলা, জাস্ট এতটুকু মনে রাখলেই হবে। এটা কোন প্রক্রিয়া বলতো? রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ঠিক আছে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রুদ্ধতাপীয় পরিবর্তন আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক, আদর্শ গ্যাসের ক্ষেত্রে, হ্যাঁ, চাপ এবং আয়তন। আমরা আগেরটা কি দেখলাম, আয়তন এবং টেম্পারেচার, এখন দেখব হচ্ছে আদর্শ গ্যাস তো জানি আমরা পিভি ইকুয়াল টু এনআরটি, আর এর এর সাথে কি দেখব, পি আর কার সম্পর্ক, ভি এর সম্পর্ক, সরি পি আর টি কির মধ্যে দেখব, পি আর টি এর মধ্যে সম্পর্ক দেখব, হ্যাঁ। তাহলে সম্পর্ক একটু দেখি কি হয়। তো আমরা তো জানি পিবি ইকুয়াল টু হচ্ছে আর টি, এক মোলের ক্ষেত্রে পিবি ইকুয়াল টু আর টি, আর তাহলে এখান থেকে ভি ইকুয়াল টু কি বসাইতে পারি, ভি ইকুয়াল টু আর টি বাই পি, ঠিক আছে, এটা আমরা বসাইতে পারি বা লিখতেও পারি। এখন আমরা তো আরেকটা সূত্র জানি যে এটা হলো সমষ্ণ প্রক্রিয়া, কিন্তু এটা হলো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, ওকে। আর এখন আমরা যেটা জানি যে পি ভি গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে আমরা লিখতে পারি পি ভি গামা ইকুয়াল টু কে, এখন ভির মান বসিয়ে দাও তাহলে হবে, পি ভির মান কত, ভির মান হচ্ছে যে দেখো আর টি আর টি বাই ফি, এখানে হচ্ছে উপরে কি আছে, ভির মান বসিয়ার উপর গামা আছে, গামা ইকুয়াল টু কে, এটা লিখতে পারি। এখন ইকুয়াল টু আমরা বলতে পারবো হচ্ছে কি বলতে পারবো, এখানে ঘামা আছে না, তাহলে আমরা সবার সাথে গামাটাকে পাওয়ারটা ডিস্ট্রিবিউট করে দিতে পারবো, তাই না?
তাহলে পি গামা ইন্টু আর গামা ইন্টু টি গামা, হ্যাঁ ইন্টু পি ইনভার্স গামা, কারণ হচ্ছে নিচে আছে, তাহলে ইনভার্স ইকুয়াল টু কে লিখতে পারবো, ওকে লিখতে পারবো। দেখো এখানে এই যে পি আর এই যে পি কি আছে, সেম আছে, তাহলে একটা পি নেওয়া যাবে, একটা পি নিলে আমরা কি পাবো, ঘামা মাইনাস সরি প্লাস হবে, প্লাস তারপর মাইনাস ঘামা, কারণ আমরা সূচকের রুলস, দুইটা বেস যদি সেম বেস থাকে একটা বেস নিতে পারবো এবং পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, যোগ করে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে টি ঘামা, তাহলে আমাদের এখানে কি হবে, সূচকের রুল অনুসারে হচ্ছে ওয়ান মাইনাস গামা, হ্যাঁ ওয়ান এখানে পাওয়ার ওয়ান, আর হচ্ছে এখন হয়েছে তাই না, তাই তো কইছে চলে গেলে তো সর্বনাশ, তাহলে পি ওয়ান মাইনাস গামা ইন্টু টি গামা ইকুয়াল টু হচ্ছে কে বাই আর, এটা তো কনস্ট্যান্ট হবে বুঝতেই পারছো, তাহলে হচ্ছে পি ওয়ান মাইনাস গামা টি গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে এটাকে আমরা মডিফিকেশন করে কি লিখতে পারবো, যখন তাহলে এটাকে আমরা কি করে পড়তে পারবো, হচ্ছে এরকম যে পি ওয়ান ওয়ান মাইনাস গামা টি গামা টি ওয়ান ইকুয়াল টু পি টু টি টু গামা, হ্যাঁ এটা এভাবে লিখতে পারি, আর এটা এভাবে লেখা যায় পি ওয়ান বাই পি টু ওয়ান মাইনাস গামা ইকুয়াল টু কি হবে বলতো, টি টু বাই টি ওয়ান, না টি টু বাই টি ওয়ান, টি টু বাই টি ওয়ান এরকম লিখতে পারি। এটা সূত্রটা লাগে আমাদের মোটামুটি অনেক ক্ষেত্রেই লাগে, তোমাদের বইয়ে যেটা করা আছে সেটা হচ্ছে এখান থেকে আমি করি, হ্যাঁ সেটা হচ্ছে এরকম যে উভয় পক্ষে এই যে এটাকেও ই দ্বারা ঘামা দ্বারা ভাগ করছে, এটাকেও ঘামা দ্বারা ভাগ করে ওইটা বানাইছে ওরা এইভাবে, পি ওয়ান মাইনাস গামা ডিভাইডেড গামা ইন্টু টি গামা গামা ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এখানে কত হয়, পি ওয়ান মাইনাস গামা বা গামা ইন্টু টি ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট, ওকে তাহলে হচ্ছে টি ইন্টু পি ওয়ান মাইনাস গামা গামা ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট, এটাও লেখা যাবে, হ্যাঁ এটাও লেখা একই বিষয়। এখানে যদি তুমি এটা মনে রাখো যে পি ওয়ান মাইনাস গামা টি গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট তাহলেও হবে, আবার এটাও যদি মনে রাখো তাহলেও হবে। এগুলো সূত্র দিয়ে বহুত অঙ্ক আছে, অঙ্ক করাও লাগবে এগুলো সূত্র দিয়ে, তো সূত্রগুলো সবার মনে রাখতে হবে, বুঝাইতে পারলাম মেবি, নাকি সমস্যা কারো, না বুঝতে পারছি, আচ্ছা কারো কোনো প্রবলেম নাই, স্যার